আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আমাদের বাড়িতে আসলাম, তো একটা আয়োজন আছে, সেটার কথা অন্য আরেক দিন বলবো। কি আয়োজন চলছে? বিলাতি ধনিয়া পাতা বুনছে আমাদের পাশের বাড়ির, আমার খুব ভালো লাগলো দেখা, তো ভিডিও করলাম আপনাদের জন্য যে বন্ধুদের সাথে শেয়ার করি। ধান ক্ষেত দেখাইছিলাম আরেকটা ভিডিওতে ডিসেম্বরে, তখন ধান বুনে নাই, এখন ইরি ধান বুনছে। দেখতে আসলাম ড্রিপ মেশিনে গোসল করব বলে, কিন্তু ড্রিপ মেশিনটা সারে নাই, এর জন্য আর গোসল করা হলো না। তো আমাদের জমিনে যাচ্ছি বেগুন তুলব। আমার খালা পদ্মা নদী থেকে ইলিশ মাছ নিয়ে আসছে, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করবে। তো পাশে রাস্তায় ফুলগুলি দেখে আমার খুব ভালো লাগলো, খুবই সুন্দর একটা কালার। আল্লাহর প্রাকৃতিক জিনিস অতুলনীয় সৌন্দর্য, তার এত ভালো লাগতেছে দেখে। এত রোদ উঠছে মনে হয় গায়ের চামড়া পুড়ে যাবে, তো আমরা সবাই ছাতা নিয়ে আসলাম জমিনে। এত রোদ, মাটি শুকায় গেছে, আব্বা দুই বেলা পানি দেয় সকালে আর বিকেলে, সকালে পানি দিয়ে গেছে, এখন 10টা বাজে। রোদে মনে হয় খা খা বলে গ্রামের ভাষায়, এত রোদ, প্রত্যেকটা গাছ মলিন হয়ে যাচ্ছে, মনে হয় যে এখনই সে মারা যাবে। ফুলকপিগুলি অত ভালো হয় নাই রোদের কারণে। মাশাল্লাহ বেগুন গাছে, প্রত্যেকটা বেগুন গাছে মনে হয় 20-25টা করে বেগুন ধরছে, অনেক বেগুন, বলার বাইরে। মা বলতেছে এবার রোজায় তোমাদের আর বেগুনি খাওয়ার জন্য বেগুন কিনতে হবে না, এক সপ্তাহে পাঠালে আরেক সপ্তাহ পর্যন্ত চলতে পারবে তোমরা। প্রত্যেকটা গাছে অসংখ্য বেগুন ধরছে। আমি এই গাছটার থেকে 10টা বেগুন ছিললাম, মানে এরকমই প্রত্যেকটা গাছে 10টা 15টা 20টা করে বেগুন ধরে আছে, একেবারেই কি বলবো, আমার বলার কোনো ভাষা নাই। মাশাল্লাহ আমি এই গাছটা থেকে 10-12টা বেগুন ছিললাম, প্রত্যেকটা গাছে এরকম হয়ে আছে বললাম যে, এত ভালো লাগতেছে। আমরা এক ব্যাগ বেগুন পারলাম, তো এখন বাড়ির দিকে যাব। অনেক রোদ, মনে হয় চামড়া পুড়ে যাচ্ছে, বাড়ির সামনে দিয়েই রাস্তা নির্মাণ কাজ চলতেছে। আমার খালা আমাদের জন্য বড়ই নিয়ে আসছে তাদের গাছের, আর নিয়ে আসছে শরুফা, তো আমরা সবাই খাবো। আমার খালা আমাদের ঢাকায়ও পাঠায় অনেক ধরে তাদের কাছে, তো মেহমান আসবে, আয়োজন চলতেছে বিশাল আয়োজন। এইখানে ফলের আয়োজন চলছে, আর পাশের রুমে চলতেছে মিষ্টি পিঠা,
রসমালাই, দই, বিভিন্ন জিনিসের আয়োজন চলছে, তো আয়োজনের কথা বলবো। আমাদের বাড়িতে বিশাল আয়োজন চলতেছে, তো 4 তারিখের ভিডিওটা হয়তো বা 5 তারিখে যদি সম্ভব হয়, ঢাকায় যদি চলে যাই রাত্রে, তো 5 তারিখে ছাড়বো। সবাই দেখবেন বন্ধুরা, ভালো থাকেন, সবাই পাশে থাকেন, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।